test that I feel so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Fuck your lives, I'll do what I want. Hello everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি আমাদের এই বেডরুমটাকে দিওয়ালির জন্য মেকওভার করব। আর যেহেতু দিওয়ালি চলে এলো তো ভাবলাম রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই। আর পূজোর সময় আমি এই বেডরুমটাকে একবার মেকওভার করেছিলাম, তো ভাবলাম যে দিওয়ালিতে একটু কিছু চেঞ্জ করা যাক। তো কিছু কিছু আমি চেঞ্জ করব। আর এই দিওয়ালির জন্য ক্লিনিং, যে বেডরুমের যে ক্লিনিং করতে হতো সেটা আমি আগেই করে নিয়েছি, সেটার আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না, আমি ডাইরেক্ট মেকওভারটাই করছি। তো প্রথমেই আমি দুটো উইন্ডোরই কার্টেন চেঞ্জ করে নিয়েছি, আর এই কার্টেনগুলো আমারই বানানো, এটা আমি অনেকদিন আগে বানিয়েছি। কার্টেনগুলোকে আমি এভাবে দু সাইডে টাই করে নিলাম, আর এরপরে আমি বেডশিটটাকেও চেঞ্জ করে নেব। আর খুব একটা জিনিস ডেকোরেটিভ আইটেম আমি রুমে লাগাবো না, কারণ দুর্গাপূজার সময় যখন আমি মেকওভার করেছিলাম তখন আমি কয়েকটা ডিআইওয়াই করেছিলাম, সেগুলো এই রুমেই লাগিয়েছিলাম। তো এখন আমি একেবারে সিম্পলভাবে রুমটাকে ডেকোরেট করব। তো যেহেতু দিওয়ালি তো দিওয়ালির মতো করেই রুমটাকে সাজাবো। তো বেডশিটটাও দেখো আমার চেঞ্জ করা হয়ে গেছে, আর এই বেডশিটটা আমি অ্যামাজন থেকে কিনেছি, এটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে তারা এখনও দেখনি দেখে নিতে পারো। এই বেডশিটটার সাথে এই দুটো পিলো কভারও ছিল। এই বেডশিটটা দেখতে ভীষণই সুন্দর, আর এটা যেহেতু ইলাস্টিক দেওয়া আছে তাই আমার খুবই পছন্দ হয়েছে। তো উইন্ডোতে আমি এরকম আর্টিফিশিয়াল গার্ল্যান্ড, যেটা আমি আগের দিনই তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি কিনেছি রিসেন্ট, তো সেগুলো এই উইন্ডোতে লাগিয়ে দিচ্ছি। আর বেড সাইড টেবিলটার যে রানারটা ছিল সেটাকেও আমি চেঞ্জ করে নিলাম, আর ওর মধ্যে যে ফ্লাওয়ার ওয়াসটা ছিল এটা তো আমারই বানানো, তো এর মধ্যে যে ফ্লাওয়ারটা ছিল সেটাকে চেঞ্জ করে আমি এখন এই রেড কালারের ফ্লাওয়ার বাঞ্চটা লাগিয়ে দেবো। এরপরে এই রুমের কর্নার সেলফটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি। তো কর্নার সেলফের সব থেকে ওপরে যে সেলফটা রয়েছে সেটাতে আমার ডিআইওয়াই করা পটটাকে রেখে দিয়েছি, আর তাতে আমি একটা হ্যাঙ্গিং ফ্লাওয়ার রেখে দিয়েছি। তারপরে আরেকটা ফ্লাওয়ার ওয়াস রাখছি, এটা একটা ফ্লাওয়ার ওয়াস, বাট আমি এটাতে ফ্লাওয়ার রাখবো না, এটা অ্যাজ ইট ইজ রেখে দেবো, এরকমই দেখতে এটা ভীষণই সুন্দর। তার নিচের সেলফে আমি একটা ফ্লাওয়ার বাস রেখে দিয়েছি, আর তার মধ্যে একটা ফ্লাওয়ারের বাঞ্চ রেখে দিয়েছি। তো এটা এরকম রাখলে দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আমি এটাকে একটা প্লেসমেন্টের উপরে রেখেছি, দেখতে আরেকটু সুন্দর লাগছে। আর এই সেলফটাতে যে দু সাইডে দুটো ক্যান্ডেল হোল্ডার রাখছি, আর এর ভেতরে আমি ব্যাটারি অপারেটার স্ট্রিং লাইট রেখে দিয়েছি, যেটা আমি পরে জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো। আর তার নিচের সেলফে আমি আরেকটা ফ্লাওয়ার ওয়াস রাখছি, এটা গণেশের মূর্তি সাথে ফ্লাওয়ার ওয়াস, তো এটাতে আমি ফ্লাওয়ার রাখবো। তো এই রোজের যে বাঞ্চটা রয়েছে এইটা আমি এই ওয়াসটার মধ্যে রাখবো। আর এই জায়গাটাকে আমি আরেকটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তো আমার ডিআইওয়াই করা দুটো টি লাইট হোল্ডার আমি এখানে রেখে দিয়েছি, আর তারপরে কিছু আরেকটা আর্টিফিশিয়াল গার্লেট দিয়ে এখানটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, আর এখানে আমি লাইটও পরে লাগিয়ে দেবো। তার নিচের সেলফটাতে আমি একটা রিয়েল স্নেক প্ল্যান্ট রেখে দিয়েছি। তো এইভাবে এই কর্নার সেলফটাকে আমি ডেকোরেট করেছি। এই রুমটাই এই সেলফটা লাগানো রয়েছে,
এটা তোমরা আমার আগের অনেক ভিডিওতেই দেখেছো সেলফটা। তো এই সেলফটাতে কিছু কিছু জিনিস আমি এখন চেঞ্জ করে এই সেলফটাকেও ভালোভাবে ডেকোরেট করে নিলাম। এই রুমের এরকম একটা দরজা রয়েছে যেটার ওই পাশে রয়েছে ব্যালকনি এবং বাইরে যাওয়ার গেট। তো এই গেটটার পেছনটা এই রুমের মধ্যে পড়ছে, তো যেটা দেখতে ভীষণই বাজে লাগে। তো এই দরজাটাকেও ভাবলাম একটু মেকওভার করে নিই। তো এটার জন্য আমি কয়েকটা আর্টিফিশিয়াল গার্ল্যান্ড এখানে ইউজ করেছি, আর এগুলো দেওয়ার পরেও দরজাটা খুলতে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। আর এগুলোকে আমি সেলোটেপের সাহায্যে চিটিয়েছি। কর্নার সেলফের পাশের যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আমি আমার হাতে বানানো দুটো ওয়াল আর্ট এখানে লাগিয়ে দিচ্ছি। এগুলো আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেবো। আর এরপরে আমি প্রত্যেকটা ব্যাটারি অপারেটর লাইট জ্বালিয়ে দেবো। তো চলো তোমরা এবারে এই রুমটা ঘুরে দেখে নাও। এবছরের দেওয়ালিতে আমি এভাবেই আমার রুমটাকে ডেকোরেট করেছি। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদেরকে আমি এই ওয়ালের একটা কথা বলি, অনেকেই হয়তো জানো এই ওয়ালের যে স্টেনসিল আর্টটা রয়েছে সেটা আমারই বানানো, আবার অনেকে জানো না। তো তাদেরকে আমি বলে দিলাম এই রুমের মধ্যে সাজানো অনেক কিছুই আমার ডিআইওয়াই করা। তোমরা অনেকেই হয়তো জানো, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানো যে আমি অনেকগুলো ডিআইওয়াই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখনও কয়েকটা ডিআইওয়াই বাকি রয়েছে যেগুলো এই রুমের মধ্যে আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, এখনও হয়তো করা হয়নি। তোমরা অনেকেই জানো আমি ডিআইওয়াই করি, আমি ডিআইওয়াই করতে ভীষণই ভালোবাসি, আর ডিআইওয়াই করে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। সবসময় জিনিস কিনেই আমি ঘর সাজাই না, যেটুকুতে মনে হয় খুবই কম দামের সেগুলোই কিনি, বাকি চেষ্টা করি বেশিরভাগ জিনিস আমি ডিআইওয়াই করেই ঘর সাজানোর। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক বা কমেন্ট কোনোটাই করো না, হয়তো তোমাদের ভিডিও ভালো লাগে না, আমি জানি না। যদি তোমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টটাও করো, কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো।
যারা ভিডিও দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ারও করতে পারো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করো আর নোটিফিকেশানটা অল করে নিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।